আজকে আমরা সত্য ঘটনা অবলম্বনে তৈরি জিরো ডট থার্টি মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি। মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে দীর্ঘ 10 বছর ধরে ইনভেস্টিগেট ও প্ল্যান করে এই ওসামা বিন লাদেনকে অবশেষে ধরতে সক্ষম হয় আমেরিকা। টান টান উত্তেজনার এই মুভি এক কথায় মাস্টারপিস, যা তোমাকে দেখাবে কিভাবে একজন সিআইএ এজেন্ট শত শত বাধা বিপত্তির মধ্যেও সক্ষম হয় লাদেনের লোকেশন বের করতে, সেই সাথে তাকে ধরার এক লোমহর্ষ অভিযান যা তোমার মাথা পুরোই ঘুরিয়ে দেবে। তাই মুভিটি না টেনে দেখতে থাকো আর উপভোগ করতে থাকো এই অসাধারণ মুভিটি। তো আর পেঁচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আননোন স্থানে একটি ব্ল্যাক সাইট দেখতে পাই। ব্ল্যাক সাইট হলো এমন একটি সিক্রেট স্থান যা সম্পর্কে কেউ জানে না। এখানে সব মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টদেরকে আটক করে রেখে ইন্টারোগেট করা হয়। সেখানে ওমর নামের এক টেরোরিস্টকে আমরা দেখতে পাই যাকে ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছিল। 9/11 পর তারা ওমরকে পাকিস্তানের ইসলামাবাদ থেকে আটক করে। ওমর ছিল ওসামা বিন লাদেনের সবচেয়ে কাছের সহযোগীর ভাতিজা। সেখানে এবার দেখা যায় দুজন সিআইএ এজেন্টকে যাদের নাম ড্যান ও মায়া। মায়ার আজই প্রথম দিন ছিল সিআইএ এজেন্ট হিসেবে। ড্যান ওমরকে জিজ্ঞেস করতে থাকে সৌদি গ্রুপের ব্যাপারে, কারণ তার কাছে লিড ছিল এই সৌদি গ্রুপ একটি বড় প্ল্যান করছে সৌদি আরবে হামলা করার জন্য। ড্যান ওমরের কাছে সৌদি গ্রুপের মেল অ্যাড্রেস জানতে চাইলে সে জানে না বলে অস্বীকার করে। ফলে তার উপর আবারও থেরাপি দেওয়া শুরু করে ড্যান। মুখে ছালা দিয়ে ঢেকে তার উপর পানি ঢালতে থাকে তারা, যাকে বলা হয় থার্ড ডিগ্রি ইন্টারোগেশন। এসব দেখে মায়ার গা শিউরে ওঠে, কারণ এসবের সাথে সে একদমই অপরিচিত। এরপর সিন চলে যায় পাকিস্তানের ইউএসএ অ্যাম্বাসিতে। মায়াকে সেখানে ট্রান্সফার করা হয়েছে 9/11 সম্পর্কে রিসার্চ করার জন্য। সেখানে এসে মায়ার সাথে আরও কয়েকজন এজেন্টের সাথে দেখা হয়। এখানে মায়ের এক বছর কেটে যায়। 2004 সালের একদিনে আবারও ওমরকে থার্ড ডিগ্রি ইন্টারোগেশন করা হয় সৌদি গ্রুপের ব্যাপারে, কিন্তু এবারও মুখ না খুললে ড্যান তাকে নাঙ্গা করে একটি ছোট্ট বক্সের মধ্যে ঢুকিয়ে রাখে। কিন্তু পরের দিনই দেখা যায় সেই সৌদি গ্রুপ সৌদি আরবের একটি হামলা চালিয়ে অনেক আমেরিকানদের মেরে ফেলেছে। এটা দেখে ড্যান খুব কষ্ট পায় আর নিজেকে ব্লেম করতে থাকে যে যদি আমি ওমরের কাছ থেকে ইনফরমেশনগুলো নিতে পারতাম তাহলে হয়তো এই অ্যাটাকটি হতো না। তখন মায়া তাকে একটি বুদ্ধি দিয়ে বলে, যেহেতু ওমরকে আমরা স্লিপিং সেলে রেখেছি তাই সে দিন তারিখ কোনো কিছু মনে রাখতে পারবে না, আর এই সুযোগে আমরা যদি তাকে গিয়ে টেকনিক্যালি প্রশ্ন করি তাহলে সে সব বলে দেবে। এই বুদ্ধি খাটানোর জন্য তারা দুজন মিলে ওমরের কাছে যায় অনেক ভালো ভালো খাবার দাবার নিয়ে আর বলে, ওমর তোমাকে ধন্যবাদ গতকাল আমাদের সৌদি গ্রুপ সম্পর্কে সব বলে দেওয়ার কারণে, তোমার ইনফরমেশন পেয়েই তো আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পেরেছি। এসব শুনে ওমর সত্যি বিশ্বাস করে ফেলে যে তাহলে হয়তো সে সব বলে দিয়েছে। তাই ড্যান আবারও তাকে প্রশ্ন করলে এবার ওমর সত্যি সত্যি সব কথা বলে দেওয়া শুরু করে। যেহেতু সে ইতিমধ্যে সব বলে দিয়েছে তাই এখন আর গোপন রেখে কি লাভ। সেখান থেকে ড্যান ও মায়া জানতে পারে তার চাচার সাথে সরাসরি লাদেনের যোগাযোগ ছিল। একজন লোক সবসময় লাদেনের কাছে চিঠি আদান প্রদান করত, আর সেই ব্যক্তির নাম হলো আবু আহমেদ আল কোয়েতি। এই নামটি এই মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্ন। তাই মায়া সেই লোকটির উপর রিসার্চ করা শুরু করে। সে সকল টেরোরিস্টদের জিজ্ঞাসাবাদের ভিডিও দেখতে থাকে আর সেখান থেকে কে কে আবু আহমেদকে চেনে তা বের করতে থাকে। সেখানে প্রায় সবাই আবু আহমেদকে চিনতে পারে এবং তারা বলে এটাই হচ্ছে সেই ব্যক্তি যে লাদেনের প্রধান বার্তাবাহক। এবার মায়া পোল্যান্ডের একটি ব্ল্যাক সাইটে যায় একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে হাকিম নামের এক এজেন্টের মাধ্যমে সেই টেরোরিস্ট থেকে মায়া জানতে পারে আবু আহমেদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সম্পর্কে, যার নাম আবু ফেরাজ। তার মানে যদি তারা আবু আহমেদ অথবা আবু ফরাজকে ধরতে পারে তাহলে ওসামা বিন লাদেনের কাছেও দ্রুত চলে যেতে পারবে। এই সব কিছু মায়া তার ঊর্ধ্বতন কর্মকর্তা জনের কাছে বললে সে এটাকে নিছক একটি কনস্পিরেসি বলেই উড়িয়ে দেয় আর বলে হয়তো আবু আহমেদ নামে কেউ নেই, সবাই মিথ্যা বলে আমাদেরকে অন্যদিকে নিতে চাইছে। কোনো সলিড প্রমাণ ছাড়া এসব থিওরি সে মানে না। এরপর 2005 সাল লন্ডনের লিভারপুলের কাছে এক বাসে বোমা হামলা হয় এবং সেই হামলার দায় স্বীকার করে আল কায়দা। এই ঘটনা আবারও তাদের ইনভেস্টিগেশনকে জাগিয়ে দেয়। তাই মায়া এবার আফগানিস্তানের এক ব্ল্যাক সাইটে একজন কয়েদির সাথে দেখা করে। সে ছিল আল কায়দার প্রধান হিসাবরক্ষক। সেখানে মায়া তাকে আবু আহমেদ সম্পর্কে যা জানে তা জানাতে বলে। সেখানেও সে কয়েদি বলে আবু আহমেদ হলো ফারাজ ও ওসামা বিন লাদেনের বার্তাবাহক। সে এখন কোথায় আছে তা জানতে চাইলে সেই কয়েদি বলে আমি এখনও তাকে সরাসরি দেখিনি, সে সবসময় দূর থেকেই যোগাযোগ করত, সে কেমন দেখতে সেটাই অনেকে জানে না। এদিকে একদিন এক সিনে দেখা যায় পাকিস্তানের পুলিশ একটি ব্যক্তির পায়ে বোমা সেট করে দিয়ে বলছে যদি কোনো উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আমি এটা বাস্ট করে দেবো। আসলে সেই ছেলেটি একটি লোকের সাথে দেখা করার কথা। তখন সে একটি মসজিদের সামনে গেলে যার সাথে দেখা করার কথা সে সেখানে উপস্থিত হয়, কিন্তু আশেপাশে বোরকা পরিহিত পুলিশ তখন সেই লোকটিকে আটকে ফেলে। আর এখান থেকে আমরা জানতে পারি সেই লোকটি হচ্ছে আবু ফারাজ। এত বড় একটি লিডকে ধরতে পেরে মায়া অনেক এক্সাইটেড হয়ে পড়ে। এবার মায়া ফারাজকে ইন্টারোগেট করার জন্য আফগানিস্তানের সেই জেলখানায় যায়। সেখানে দেখা যায় এজেন্টরা তাকে থার্ড ডিগ্রি থেরাপি দিচ্ছে, কিন্তু এবার মায়া সেই প্রথম দিনের মতন আর ভয় পাচ্ছে না, কারণ ইতিমধ্যে সব বিষয়ের সাথে সে খাপ খাইয়ে নিয়েছে।
মায়া তাকে আবু আহমদ সম্পর্কে প্রশ্ন করে, কিন্তু ফারাজ জানায় সে আবু আহমদ নামে কাউকে চেনে না, বরং আবু খালিদ নামের একজন তাকে শেখ মানে ওসামা বিন লাদেনের কাছ থেকে মেসেজ এনে দিত। এখানে ফারাজ সব ভুলভাল ইনফরমেশন শেয়ার করতে থাকে আর মায়াও তার প্রশ্নের জবাব না পেয়ে তাকে টর্চার করতে থাকে। মায়া বাইরে এসে ড্যানকে বলে সে তো কোনো কিছুই বলতে চাইছে না আবু আহমেদ সম্পর্কে, আর এরা এমনভাবে ট্রেন যে যতই টর্চার করা হোক না কেন কোনোভাবেই মুখ থেকে কথা বের করা সম্ভব না। এদিকে ড্যান বলে, আমার আর এসব টর্চার ফর্চার ভালো লাগছে না, অনেক দিন করেছি আর না, আমি ওয়াশিংটন ডিসিতে চলে যাচ্ছি আর তোমাকেও অ্যাডভাইস দিচ্ছি ব্যাক করার জন্য। কিন্তু মায়া ইতিমধ্যে লাদানের ধরার বিষয়টি পুরো পার্সোনালি নিয়ে নিয়েছে, সে প্রতিজ্ঞা করে ফেলেছে যেভাবেই হোক ওসামা বিন লাদেনকে সে ধরেই ছাড়বে। এরপর মুভির সিন চলে যায় 2008 সালে। পাকিস্তানের ইসলামাবাদে মারিয়ট নামের একটি রেস্টুরেন্টে মায়া এবং তার কলিগ জেসিকা দেখা করে। সেখানে জেসিকা মায়াকে এই লাদেন ধরার জন্য নিজের লাইফ শেষ না করে দেওয়ার জন্য অনুরোধ জানায়, কিন্তু মায়ার ওই একই কথা, তাকে না ধরা পর্যন্ত তার লাইফে নো প্রেম, নো বয়ফ্রেন্ড, নো রিলেশন। ঠিক তখনই সেই হোটেলে এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে এবং সেই হামলা করেছিল খোদ আল কায়দা। সেখান থেকে মায়া ও জেসিকা কোনো রকম জীবন নিয়ে ফিরতে পারে। এদিকে জেসিকা একজন ডক্টরের খোঁজ পায় যে কিনা নিয়মিত আল কায়দার সদস্যদের চিকিৎসা করত। জেসিকাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য সেই ডাক্তার রাজি হয় তার সাথে দেখা করার জন্য, কিন্তু সেই ডাক্তার তার সাথে ইসলামাবাদে দেখা করতে চায় না, কারণ এই মুহূর্তে কোনো ইসলামী দেশে ট্রাভেল করা তার জন্য বিপজ্জনক হতে পারে। উভয় পক্ষের জন্য সেফ হবে এমন একটি স্থান খুঁজতে বলে। মায়া এই বিষয়টাকে সায় দেয় না, সে বলে ওই ডাক্তারটা এত সহজে ইনফরমেশন দিতে রাজি হওয়ার কথা না। তখন জেসিকা বলে, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় বন্ধু। তখন জেসিকা আমেরিকা নিয়ন্ত্রিত আফগানিস্তানের এক বেস ক্যাম্পকে বেছে নেয় মিটিংয়ের জন্য। জেসিকা তো খুব এক্সাইটেড যে এই প্রথম ওসামা বিন লাদেনের সবচেয়ে বড় একটি লিড সে পেতে যাচ্ছে, আর এটা যদি সফল হয় তাহলে সেও অনেক উঁচু স্থানে পৌঁছাতে পারবে। জেসিকা অপেক্ষা করতে থাকে সেই ডাক্তারের জন্য, কিন্তু সারা দিন চলে যায়, ডাক্তারের আর খোঁজ নেই। এদিকে একদম বিকালের দিকে সে ডাক্তার এসে হাজির হয় একটি কার নিয়ে। গেটে চেকিং এর জন্য তার গাড়ি আটকানো হয়, কিন্তু জেসিকা বলে সে আমাকে শর্ত দিয়েছিল এই গাড়ি চেক না করার জন্য, তাই সে চেক না করেই গাড়িকে ভিতরে প্রবেশ করানোর জন্য অনুরোধ করে। পরে সেই গাড়ি সহ ডাক্তার সামনে আসলে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা ঘটিয়ে জেসিকা সহ পুরো টিমকে উড়িয়ে দেয় সেই ডাক্তার। এই অকল্পনীয় আকস্মিক ঘটনায় মায়া একদম ভেঙে পড়ে, কারণ জেসিকা ইতিমধ্যে মায়ার অনেক ভালো এক বন্ধু হয়ে গিয়েছিল। তার সেই হতাশার জীবনকে আরও হতাশ করে দেওয়ার জন্য একজন এসে তাকে জানায়, কিছুক্ষণ আগে এক কয়েদির কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আবু আহমেদ 2001 সালে করাচিতে মারা গেছে, আর যে তার ছবি দেখে তথ্য জানিয়েছে সে বলেছে আমি নিজ হাতে তাকে কবরে দাফন করেছি। এই কথা শুনে মায়া তো পুরোই শেষ, কারণ এখন তার হাতে লাদেনের কাছে পৌঁছানোর আর কোনো রাস্তা বাকি নেই। এর কয়েকদিন পরে এক নতুন কলিগ এসে মায়াকে একটি ফাইল দেয়। সেখানে মেয়েটি বলে, 9/11 সময় আমরা যে নামগুলো পেয়েছিলাম সেখানে ইব্রাহিম সাইদ নামে একটা লোক ছিল, আর এর সাথে আবু আহমেদের চেহারা একদম মিলে যাচ্ছে। মায়া তখন বোর্ডে থাকা আবু আহমেদের সকল ভাইদের ছবি দেখতে থাকে। আবু আহমেদের ছিল 8 ভাই এবং তাদের চেহারার মধ্যে ব্যাপক মিল ছিল। 2001 সালের করাচিতে যে মারা গেছে সে ছিল আবু আহমেদের বড় ভাই, তাই হয়তো সবাই ভেবেছে সে মারা গিয়েছে, আসলে সে এখনও জীবিত আছে। আর এই কথাগুলো সে তার কলিগ ড্যানকে বলে। ড্যান এখন নিউ ভার্জিনিয়ায় CIA হেডকোয়ার্টারে আছে। মায়া তাকে বলে, যেভাবে হোক তুমি আবু সাইদের মায়ের নাম্বার আমাকে জোগাড় করে দাও যে কিনা কুয়েতে থাকে, তার সাথে ইব্রাহিম সাইদ ওরফে আবু আহমেদের নিশ্চয়ই কথা হয়, সেটা যদি আমরা ট্রেস করতে পারি তাহলে আবু সাইদকেও আমরা পেয়ে যাব। ড্যান তখন নাম্বার বের করার জন্য কুয়েতের প্রিন্সের সাথে দেখা করে আর তাকে একটি দামি ল্যাম্বোর্গিনি উপহার দেয় ইব্রাহিমের নাম্বার বের করে দেওয়ার জন্য। মায়া ইব্রাহিম সাইদের নাম্বার পেয়ে যায় আর তখন সেটাকে ট্রেস করে দেখে সে লাস্ট টাইম পেশোয়ার থেকে মোবাইল অন করেছিল। এছাড়াও তার ফোন সে অনেক দিন পর পর অ্যাক্টিভ করে, কিন্তু সেটা একই স্থানে নয়। তার এমন আচরণই বলে দিচ্ছে ইব্রাহিম সাইদ নিশ্চয়ই বড় কোনো লিড তাদের জন্য, যা ওসামা বিন লাদেনের কাছে তাদেরকে নিয়ে যাবে। এরপর 2010 সাল, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের কাছে এক বোমা বিস্ফোরণ হওয়ার আগেই পুলিশ সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, ফলে অনেক হতাহতের হাত থেকে আমেরিকা বেঁচে যায়। এই ঘটনার পর সবাই খুঁজতে থাকে কিভাবে পরের অ্যাটাক থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু মায়া বলে এভাবে অ্যাটাক থামিয়ে কখনোই টিকে থাকা সম্ভব না, আমাদের একদম গোড়া থেকে ছাঁটাই করতে হবে, মানে ওসামা বিন লাদেনকে ধরতে হবে। মায়া তখন তার চিফ জনের কাছে 4 IT টেকনিশিয়ান সহ একটি সেফ হাউস চায় রাওয়ালপিন্ডি এবং পেশোয়ারে। তার চিফ রেগে গিয়ে বলে, তুমি এমন কাউকে খুঁজছো যে এখন 9 বছরের অতীত, এর মধ্যে কেউ তাকে জীবিত দেখেনি, হতে পারে তুমি ভূতের পিছনে দৌড়াচ্ছ। এই সব শুনে মায়া আরও খেপে গিয়ে বলে, এত দিন আমি অনেক দূর এগিয়েছি, আমি প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার ইনভেস্টিগেশনে, আমি 100% শিওর লাদেন এখনও বেঁচে আছে এবং পাকিস্তানেই আছে, তাই আমাকে এই সার্ভেলেন্স সাপোর্ট না দিলে আমি আজই রিজাইন করে চলে যাব, আর যাওয়ার সময় তোমার নাম উল্লেখ করে যাব যে তুমি একমাত্র ব্যক্তি যার লাদেনকে ধরার কোনো ইচ্ছা নেই।
এমন হুমকির পর সে মায়াকে একটি সার্ভেলেন্স টিম দেয়। সেই টিম একটি অত্যাধুনিক ফোন ট্র্যাকিং ডিভাইস নিয়ে গাড়িতে করে পেশোয়ারের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এক পর্যায়ে তারা আবু আহমেদ ওরফে ইব্রাহিম সাইদের মোবাইল নাম্বার অ্যাক্টিভ পায়। সিগন্যাল আরও স্ট্রং হতে থাকে, মানে সে হয়তো আশেপাশে কোথাও আছে, কিন্তু পরে আবার সিগন্যাল উইক হয়ে যায়। এভাবে দিনের পর দিন তারা অভিযান চালাতে থাকে। এরই মাঝে একদিন তারা আবার সিগন্যাল পায়। এবার সেই সিগন্যালটি অনেক স্ট্রং ছিল। তারা বুঝতে পারে এই ব্যক্তি কোনো একটি গাড়ির মধ্য থেকে ফোন কল করছে, তাই তারা একটি গাড়ির গতিবিধি চেক করতে থাকে। এক পর্যায়ে একটি সাদা জিপ তারা দেখতে পায় আর সেখানে একটি ব্যক্তিকে দেখা যায় ফোনে কথা বলতে। তারা তখন সাথে সাথে তার ছবি ও গাড়ির নাম্বার তুলে নেয়। আর এই ছবি দেখে মায়া চিনতে এক মুহূর্ত দেরি করে না যে এটাই হলো আবু আহমেদ ওরফে ইব্রাহিম সাইদ। এই প্রথম 9 বছরের মধ্যে মায়া এমন একটি ব্যক্তিকে সরাসরি দেখেছে যার সাথে ওসামা বিন লাদেনের ফেস টু ফেস সম্পর্ক রয়েছে। তাই মায়া এবার প্রতিটি চেকপোস্টে স্পাই সেট করে দেয় এবং তার গাড়ি কোথায় যাচ্ছে সেটা ট্র্যাক করতে থাকে। ফলের দোকান থেকে রাস্তার ফকির সবাই স্পাইং করতে থাকে আবু আহমেদের গাড়ি। সৌভাগ্যবশত আবু আহমেদ একটি এসইউভি গাড়ি চালাচ্ছিল, যেটা পাকিস্তানে খুবই রেয়ার একটা গাড়ি, তাই এটাকে ট্র্যাক করা অনেক সুবিধা হচ্ছিল তাদের। পরের দিন মায়া অফিসে যাওয়ার জন্য বের হলে কয়েকজন টেররিস্ট এবার মায়ার গাড়ির উপরে অ্যাটাক করে, কিন্তু সেটা বুলেট প্রুফ হওয়ার কারণে মায়া প্রাণে বেঁচে যায়। এদিকে সেই স্পাইরা আবু আহমেদ ওরফে ইব্রাহিম সাইদকে ফলো করতে করতে দেখতে পায় সে হাইওয়ে ধরে পাকিস্তানের অ্যাবোটাবাদের দিকে যাচ্ছে। সেখানে পৌঁছালে তাকে দেখা যায় সে এক অদ্ভুত রকমের বাড়ির মধ্যে প্রবেশ করছে। এই রিপোর্ট নিয়ে তারা এবার বাড়ির একটি মডেল বানিয়ে তার সিআইএ প্রধানকে দেখায়। সেখানে মায়ার বস জর্জ বলে এই বাড়ি সব বাড়ির চাইতে আলাদা। এর দেওয়ালের উচ্চতা 10 ফুটেরও বেশি, যেখানে একটি নর্মাল বাড়ির দেওয়ালের উচ্চতা থাকে 6 ফিট। এছাড়া এই বাড়িতে কোনো জানালা নেই, যাও আছে সেটা সবসময় বন্ধ থাকে। দূর থেকে এই বাড়ির ভিতরের কোনো কিছু দেখা সম্ভব না। বাড়িটি পাকিস্তানি মিলিটারি একাডেমির একদম পাশে, ফলে সেখানে সন্দেহ করার মতো কিছুই নাই। এছাড়া বাড়িটি অন্যান্য বাড়ির চেয়ে প্রায় 8 গুণ বেশি জায়গা নিয়ে করা, তাই সে বলে এই বাড়ির স্ট্রাকচারই বলে দিচ্ছে এখানে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি রয়েছে যে কিনা নিজেকে পুরো পৃথিবী থেকে হাইড করে রাখতে চায়। তখন সিআইএ প্রধান বলে এই বাড়িতে কে কে আছে তার প্রুফ আমাকে 1 সপ্তাহের মধ্যে দেখাও। এদিকে দিনের পর দিন চলে যেতে থাকে, কিন্তু এই প্রজেক্টের কোনো উন্নতি হয় না। মায়া প্রতিদিন জর্জের গেটে এসে কত দিন হলো তা লিখতে থাকে। এভাবে 100 দিন পার হয়ে যায়। স্যাটেলাইট দিয়ে রাডার দিয়েও তার উপর থেকে তেমন কোনো ইনফরমেশন তারা পায় না। জর্জ একদিন তার টিমকে ব্রিফ করে বলে এই বাড়িতে আমরা 3 জন মহিলা আর 2 জন পুরুষকে দেখতে পেয়েছি, কিন্তু হিসাব অনুসারে সেখানে আরও 1 পুরুষ মানুষের থাকার কথা। আনফর্চুনেটলি সে কখনোই সেই বাড়ি থেকে বের হয়নি। এই বাড়িতে হাওয়ার খাওয়ার একটি জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গায় একটি আঙুরের বাগান আছে, ফলে এর নিচে কেউ গেলে তা স্যাটেলাইটে দেখা সম্ভব না। এটা একটা বড় ট্রিক নিজেকে ট্রেসের থেকে রক্ষা করার জন্য, যা আলকায়দার মতো গ্রুপ ছাড়া সাধারণ মানুষের চিন্তায়ও আসার কথা না। এছাড়া আমরা সেখানে আমাদের লোককে ডক্টর সাজিয়ে পাঠিয়েছিলাম তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য ও সেই সাথে তাদের ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য, কিন্তু তারা সেটা বুঝে সেই ডাক্তারকে আর কাজ করতে দেয়নি। এমনকি আমরা তাদের ব্যবহার করা টুথব্রাশও খুঁজে বের করার চেষ্টা করেছি যাতে তাদের ডিএনএ ম্যাচ করতে পারি, কিন্তু তারা এতই চালাক যে তাদের ঘরের সকল ময়লা তারা ঘরের ভিতরেই পুড়িয়ে ফেলে। এছাড়াও সেখানে কোনো টেলিফোন বা ইন্টারনেটের লাইন নেই যা দিয়ে তাদেরকে আমরা ট্রেস করতে পারি। তাই আমার মনে হচ্ছে এই বাড়িতেই অবস্থান করছে ওসামা বিন লাদেন, এবং আমি অনুরোধ করছি দ্রুতই এই বাড়িতে রেড করার জন্য। কিন্তু সেই টিম তাদের কাছে ভিজুয়াল কিছু চায়, কারণ শুধুমাত্র অনুমানের উপরে তো অন্য একটি দেশে গিয়ে আক্রমণ চালানো চারটেখানিক কথা নয়, তাই আগে 100% কনফার্ম না হলে আমরা আগাতে পারবো না। এরপর সিআইএ প্রধান সহ সবাইকে ডেকে আনা হয় ফাইনাল ভোটিংয়ের জন্য। সেখানে মায়াবাদে অন্যরা সবাই ওই বাড়িতে ওসামা বিন লাদেনের 60-70% থাকার চান্স আছে বলে জানায়। মায়া তখন বলে আমি 100% শিওর ওখানে লাদেন মাস্ট রয়েছে। তার এমন কনফিডেন্ট দেখে সিআইএ চিফ এবার অপারেশন নিয়ে প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করে। এদিকে জর্জ ও মায়া মিলে চলে যায় আমেরিকার সবচেয়ে সিক্রেট প্লেস এরিয়া 51-এ। সেখানে কয়েকজন নেভি সিল সদস্যদের দেখা যায় একটি অত্যাধুনিক এবং সুপার হাইটেক ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে কাজ করতে। তারা জানায় এটা এমন একটা হেলিকপ্টার যা কোনো দেশের রাডারের ধরার ক্ষমতা নেই, সেই সাথে এই হেলিকপ্টারটি খুব অল্প শব্দ করে রাতের আধারে যে কোনো স্থানে ল্যান্ড করতে পারে। সেখানে মায়া তাদের লাদেনের বাড়িতে রেড দেওয়ার মিশনের কথা বললে তারা তা হেসেই উড়িয়ে দেয়, কারণ 10 বছর হয়ে গেছে আর এখন কারোরই মনে নেই সেই দুর্বিষহ দিনের কথা। পরের সিন চলে যায় আফগানিস্তানের একটি বেসমেন্টে।
সেখানে দেখা যায় এই নেভি সিল কমান্ডোরা নিজেদের মধ্যে খুনসুটি করছে। তখন জর্জ ফোন দিয়ে বলে প্রেসিডেন্টের পারমিশন মিলে গেছে আর আজ রাত্রেই আমাদের অভিযান শুরু হবে। এটা শুনে মায়া অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু আরো বেশি সে অবাক হয়ে যায় কমান্ডোরদেরকে দেখে, কারণ তাদের মধ্যে কোনো ধরনের উত্তেজনা নেই, মনেই হচ্ছে না তারা কোনো চাপে আছে বা টেনশনে আছে। আসলে এই নেভি সিল কমান্ডোরা ছিল আমেরিকার বেস্ট অফ দি বেস্ট কমান্ডো, এক কথায় তারা সুপার সোলজার, এদের ধারে কাছে মিলিটারি ফেল। এই টিমটাকে আমেরিকার একদম লাস্ট স্টেজে সব ভয়ঙ্কর মিশন ছাড়া ব্যবহার করা হয় না। রাতে শুরু হয়ে যায় তাদের মিশনে যাওয়ার প্রস্তুতি। আবর্টাবাদ হলো আফগানিস্তান পাকিস্তানের বর্ডারের কাছাকাছি এলাকা। তাদের প্রধান মিশন হচ্ছে সবার চোখ ফাঁকি দিয়ে বর্ডার ক্রস করা আর আবর্টাবাদের লাদেনের বাড়িতে পৌঁছানো, সেই সাথে সেখানে সবার বুঝে ওঠার আগেই লাদেনকে জীবিত অথবা মৃত ক্যাপচার করা। তারা এই অপারেশনের নাম দেয় অপারেশন ন্যাপচুন স্পেয়ার। বলা হয়ে থাকে আমেরিকার ডিফেন্সের সবচেয়ে বিপজ্জনক ও আত্মঘাতী মিশন ছিল এটি। এছাড়া এক দেশ থেকে অন্য দেশকে না জানিয়ে তাদের সীমানায় প্রবেশ করা হলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন, যা ডেকে নিয়ে আসতে পারে ভয়াবহ যুদ্ধ। কিন্তু এছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না, কারণ তারা বুঝতে পেরেছিল যে পাকিস্তানের সরকার নিজ থেকে হয়তো ওবামাকে আশ্রয় দিয়েছে, তাই তাদেরকে জানিয়ে মিশন করলে হয়তো ওসামাকে আবারও হারাতে হতে পারে। যাই হোক, এবার মিশন শুরু হওয়ার পালা। 2:30 দুইটা কাস্টম বিল্ড ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ে মোট 12 নেভি সিল কমান্ডার রওনা দেয় পাকিস্তানের উদ্দেশ্যে। ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্য দিয়ে তাদের হেলিকপ্টার লাইট অফ করে তারা 15 আফগানিস্তানের বর্ডার ক্রস করে ফেলে। কিন্তু পাকিস্তানি রাডার তাদের এই অনুপ্রবেশ একদমই টের পায় না আর 15 মধ্যেই তারা পৌঁছে যায় অ্যাবাউটাবাদের কাছে। একটি হেলিকপ্টার নিঃশব্দে ল্যান্ড করে সেই বাড়ির মাঠে আর অন্যটি সরাসরি ওই বাড়ির উঠানে ল্যান্ড করতে যায়। কিন্তু বাতাসের গতিবেগ ও টেম্পারেচারের কারণে সেই হেলিকপ্টারটি তার কন্ট্রোল হারিয়ে ফেলে, ফলে হেলিকপ্টারটি আছড়ে পড়ে দেওয়ালের সাথে। একদম লো লেভেলের ফ্লাই থাকার কারণে কোনো ক্ষয়ক্ষতি হয় না। পরক্ষণে সব কমান্ডাররা বেরিয়ে গিয়ে বাড়িটির প্রতিটি দরজায় বোম লাগিয়ে দিতে থাকে তা ভাঙার জন্য। এখানে সবাই নাইট ভিশন পড়েছিল যাতে অন্ধকারে একদম সবকিছু ফকফকা দেখা যায়। দরজা ভেঙে তারা প্রথমে একটি রুমে প্রবেশ করে। এবার অন্য একটি রুমে প্রবেশ করার সময় তাদের উদ্দেশ্য করে ভিতর থেকে গুলি ছোড়া হয়। কমান্ডাররাও পাল্টা গুলি করে আর কিছুক্ষণ পর রুমের মধ্যে গিয়ে দেখে সেখানে মরে পড়ে আছে আবু আহমেদ ওরফে ইব্রাহিম সাঈদ। এবার একটি টিম দ্বিতীয় তলায় ওঠে, সেখানে গিয়ে অনেক মাইনর মানে বাচ্চাদের দেখা যায়। তাই কমান্ডাররা বাচ্চা এবং মহিলাদেরকে আলাদা করে অন্য একটি রুমে সেফ করে যাতে তাদের গায়ে কোনো আঁচড় না লাগে। দ্বিতীয় তলা পৌঁছালে তাদের সামনে একটি লোক উপস্থিত হয় আর তখন কমান্ডার তাকে গুলি করে হত্যা করে। পরে দেখা যায় এটা ছিল ওসামা বিন লাদেনের ছোট ছেলে খালিদ। এবার সেখানে অন্য একটি রুমে গেলে কমান্ডারদের মাথা তো পুরোই নষ্ট হয়ে যায়, কারণ পুরো রুম ভর্তি ছিল কম্পিউটার, ল্যাপটপ আর ভিডিও রেকর্ডার। এটা যেন পুরো নেটওয়ার্কের ল্যাব মেশিন ছিল তাদের কাছে। কমান্ডাররা তখন উপরের তলায় উঠতে থাকে, কারণ এখনও ওসামা বিন লাদেনকে তারা পায়নি। কিন্তু অন্য এক সমস্যা সেখানে দেখা দেয়, ওই এলাকার লোকজন ইতিমধ্যে শব্দ শুনে জেগে গিয়েছে আর তারা একটি দল মিলে সেই বাড়ির সামনে অগ্রসর হচ্ছে। হাকিম নামের সেই কমান্ডার তাদেরকে হ্যান্ড মাইক দিয়ে বলে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে তোমাদের সবাইকে ওরা শ্যুট করবে। এটা শুনে তারা সেখানে থমকে যায়। অন্য একটি টিম দুজন মহিলাকে ধরে ফেলে, সেখানে তাদেরকে চেক করা হয় যে তাদের কাছে কোনো বোমের ভেস্ট আছে কিনা। এবার একজন কমান্ডার চলে যায় থার্ড ফ্লোরে, সেখানে গিয়ে সে নিচু স্বরে ওসামা বলে ডাকতে থাকে। 3 ওসামা বলে ডাক দিলে এক লোক দরজা খোলে আর সাথে সাথে কমান্ডার তাকে শ্যুট করে দেয়। রুমে প্রবেশ করে দেখে সেখানে 2 মহিলা আর 2 বাচ্চা সেই ঘরে রয়েছে। সবাই এসে সেই লাশকে যখন দেখে তখন তাদের মাথা পুরোই হ্যাং হয়ে যায়, কারণ এই লোকটি আর কেউই ছিল না, সে ছিল স্বয়ং ওসামা বিন লাদেন। সাথে সাথে তারা আরও কয়েকটা শ্যুট করে ওসামার মৃত্যু 100% কনফার্ম করে দেয়। হেডকোয়ার্টারে কমান্ডাররা বার্তা পাঠিয়ে দেয় এই বলে, ফর দ্য গড অ্যান্ড কান্ট্রি জেরোনিমো। এখানে জেরোনিমো ছিল ওসামা বিন লাদেনের কোড নেম। দীর্ঘ 10 পরিশ্রম আজ সফল হয়েছে। এদিকে কমান্ডোররা সকল কম্পিউটারের হার্ড ডিস্ক, ডিভিডি সহ সকল ডকুমেন্টস কালেক্ট করতে থাকে। এদিকে পাকিস্তানি এয়ারফোর্স এই অভিযান সম্পর্কে জানতে পেরে যায় আর তারা একটি F-21 বিমান পাঠিয়ে দেয় তাদেরকে আটকানোর জন্য। হেডকোয়ার্টার থেকে জানায় তাদের হাতে মাত্র 10 সময় আছে এখান থেকে বের হয়ে যাওয়ার, তাই তারা দ্রুত সব নিতে থাকে আর একটি ব্যাগের মধ্যে ওসামা বিন লাদেনের লাশ ঢুকিয়ে তা হেলিকপ্টারে উঠিয়ে নেয়। প্রায় সব কাজ শেষ হয়ে গেলেও তাদের একটি বড় কাজ বাকি থাকে, আর তা হলো তাদের নষ্ট হয়ে যাওয়া হেলিকপ্টারটি ধ্বংস করে দিতে হবে, কারণ এটা যদি পাকিস্তান সরকার পেয়ে যায় তাহলে তাদের এই হিডেন টেকনোলজি সম্পর্কে তারা অনেক কিছু জেনে ফেলবে। তাই একজন গিয়ে হেলিকপ্টারে বোম সেট করে তা উড়িয়ে দেয়। পরে তাদের রেস্কিউ করার জন্য অন্য আরেকটি হেলিকপ্টার এসে ওসামার লাশ সহ সবাইকে একদম নিরাপদে আফগানিস্তানের বেস ক্যাম্পে নিয়ে আসে। সেখানে হোয়াইট হাউস থেকে ফোন আসে ফাইনাল কনফার্মেশনের জন্য যে আসলেই এই লাশটি ওসামা বিন লাদেনের কিনা।
তখন মায়া সেই লাশের ব্যাগ খুলে দেখে আর কনফার্ম করে, হ্যাঁ এই সেই ওসামা বিন লাদেন। লাদেনের হত্যাকাণ্ড নিয়ে সবাই আনন্দ করতে থাকে আর মায়া প্লেনের এক কোণায় বসে কান্না করতে থাকে, কারণ আজ তার দীর্ঘ 10 বছরের অক্লান্ত পরিশ্রমের কারণেই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এবং মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে শেষ করতে সক্ষম হলো সবাই। আর এরই মধ্যে দিয়ে মুভিটা এখানেই শেষ হয়। কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি। ওসামা বিন লাদেনকে হত্যা করার পর তার লাশ নিয়ে শুরু হয় কাহিনী। কোনো দেশ তার লাশ নিতে চায় না, কারণ যেই দেশে তার কবর থাকবে সেটা হবে তার অনুসারীদের কেন্দ্রবিন্দু, যার ফলে সেই দেশকে তারা দফারফা করে দিতে পারে। যেহেতু বিন লাদেন সৌদি আরবের নাগরিক ছিল, তাই আমেরিকানরা সৌদির পারমিশন নিয়ে গভীর সমুদ্রের মধ্যে ইসলামী শরিয়া মোতাবেক তার জানাজা পড়িয়ে তাকে একটি লোহার চেন সম্বলিত ব্যাগে ভরে পানিতে দাফন করে দেওয়া হয়, যাতে কেউ জানতে না পারে তার কবর বা সমাধি কোথায় আছে। এছাড়াও এই পুরো অভিযানটি হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট নিজে লাইভ দেখে। সেখানে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সহ হিলারি ক্লিনটন উপস্থিত ছিল। পরের দিন রাত 10:30 জাতির উদ্দেশ্যে বারাক ওবামা এক ভাষণ দিয়ে এই মিশনের কথা জানালে পুরো আমেরিকায় স্বস্তি এবং আনন্দের ঢল নেমে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করতে ভুলো না, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে মিস করো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।